স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে ফুলে ভরা ঝুড়িতে পরিণত করেছেন শেখ হাসিনা। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন, শেখ হাসিনার কোনো বিকল্প নেই, তার নেতৃত্বে 2041 সালের মধ্যে উন্নত অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, ইতিহাসের পুনর্নির্মাণ শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম। অনুষ্ঠানে অংশ নেন শিক্ষাবিদ, কলামিস্ট ও বিশিষ্ট জনেরা। তারা বলেন, শেখ হাসিনা 1981 সালের 17 মে যখন বাংলাদেশে ফেরেন, তখন এই দেশকে আবারও পূর্ব পাকিস্তানে পরিণত করার চেষ্টা করা হয়েছিল। 2008 সালে ক্ষমতায় এসে বর্তমান প্রধানমন্ত্রী অর্থনৈতিকভাবে দেউলিয়া একটি দেশকে উন্নয়নের মহাসড়কে টেনে তোলেন। রিলিফ শব্দটি বর্তমান প্রজন্মের কাছে অজানা। একসময় সর্বহারা শেখ হাসিনা বর্তমানে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি একজন বিশ্বনন্দিত রাষ্ট্রনায়ক। 17 মে যখন জননেত্রী শেখ হাসিনা ফিরে আসেন, তখন কিন্তু স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন নাই। আমি মনে করি 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর এটা আর বাংলাদেশ ছিল না, ওটা একটা পূর্ব পাকিস্তান ছিল, সেই পূর্ব পাকিস্তানে ফিরে আসেছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে কিছু বিপথগামী সামরিক সদস্য দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। যে বঙ্গবন্ধু যে কাজগুলো, যে প্ল্যানগুলো, যে অ্যাকশনগুলো নিয়েছিলেন করে যেতে পারেন নাই, কিংবা যে প্ল্যানগুলো তিনি নিয়েছিলেন সেগুলি তিনি বাস্তবায়ন করছেন, যার জন্যই আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে তলাবিহীন ঝুড়ির থেকে আজকে সব মানে বাস্কেট ফুল, ফুল বাস্কেটে আমরা পরিণত হয়েছি, আমরা সম্ভাবনাই বাংলাদেশে পরিণত হয়েছি। শেখ হাসিনাই বাংলাদেশকে পুনরুদ্ধার করে উন্নত রাষ্ট্রে পরিণত করেছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণকে ভালোবাসেন। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা।